শয়তানিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ছোটোখাটো একটা কাজের টপিকস নিয়ে আসছি, যেটা বলতে গেলে এটা কাজই না, তারপরে অনেকে হয়তোবা জানেন না বা অনেকে জানেন। তা যাই হোক, জানেন বা না জানেন, কাজ ছোটো বড় কোনোটাই ফেলে দেওয়ার মতো কাজ না, সবই কাজ, জানলে সহজ না জানলে কঠিন। আমি আপনাদেরকে এখন দেখাবো যে ডিসপ্লের যে লোগোটা উঠে গেলে কিভাবে এটা লাগানো সম্ভব। অনেকে করেন কি ডেনড্রাইট আঠা দিয়ে লাগায় থাকেন, অথবা দেখা যায় যে সুপার গ্লু দিয়ে লাগায় থাকেন, অথবা টেপ দিয়ে লাগায় থাকেন, সেক্ষেত্রে আপনার কার্টন টেপ ব্যবহার করে থাকেন বা অন্যান্য টেপ ব্যবহার করে থাকেন, কিন্তু সেটা তো সঠিক মতো নয়, কোম্পানি যেভাবে লাগাই দিয়ে থাকে আমি আপনাদেরকে এখন সেভাবে দেখিয়ে দিব। ফার্স্টে হচ্ছে এই ডিসপ্লেটা, অর্থাৎ এই যে ডিসপ্লের এই পেপারটা, অর্থাৎ লোগো পেপার, এই লোগো পেপারটা 99% উঠে যায় পানির কারণে বা ময়লার কারণে, যেভাবে হোক, যে যেখানে ব্যবহার করে দেখেন এই যে ময়লা পড়ে আছে, এই ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, এখানেও ময়লা লেগে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমি আপনাদেরকে এখন দেখাই যে কীভাবে সুন্দর করে পরিষ্কার করে এটা। আমার মনে হলো যে কোনো ইউটিউব চ্যানেলে এগুলো দেওয়া নাই, তাই আমার ইউটিউব চ্যানেলেও অর্থাৎ নাই আমার বলে দেবো চ্যানেলে, তা আমি এখন আপনাদেরকে দেখাই যেটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে খুব সুন্দর করে এইভাবে চাকু দিয়ে সুন্দর করে এই মাস্কিং টেপটা পরিষ্কার করে নিতে হবে। অবশ্য আমি দেখাবো যে মাস্কিং টেপটা কীভাবে লাগায় এটা পরিষ্কার করার পরে। পরিষ্কার যদি না করেন, আপনারা সবাই জানেন যে পরিষ্কার না করলে এখানে ময়লা লেগে আছে, এই ময়লাতে আপনার টেপ ব্যবহার হবে না, টেপে আঠা থাকবে না, টেপে আঠা থাকবে না, এবং হচ্ছে টেপে আঠা থাকবে না, আঠা না থাকলে পরে তখন আবার উঠে যাবে, তাই যাতে না উঠে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে এই যে ঠিক এভাবে দেখবেন যে যেন দাগ না হয়, যেহেতু এটা গ্লাস পেপার সেহেতু দাগ যেন না হয়, আবার প্রিন্টও যেন না ওঠে, তাতে দাগ হলে আপনাদের কাজের দুর্নাম হবে। এবং যেহেতু কাজ করবেন খুব সুন্দর, এই যে যতটুকু সম্ভব পরিষ্কার করা হয়েছে, এর বেশি আর লাগবে না টেপ লাগানোর জন্য। আমি যে সুন্দর করে এটা রেখে দিলাম, এখন এখানে এই যে এগুলোতে এইখানে অর্থাৎ এই যে ময়লাগুলো লেগে আছে, এটা আমি দেখানোর সাথে সরাই নিচ্ছি, ময়লাগুলো লেগে আছে, এই যে এই ময়লাগুলো সুন্দর করে এই ধরনের চাকু দিয়ে এটা পরিষ্কার করে নেবেন। এই যে এভাবে সুন্দর করে ঘষে 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 পরিষ্কার করবেন, পরিষ্কার এই যে ময়লা যেন না থাকে, ময়লা থাকলে এই যে টেপ অর্থাৎ মাস্কিং টেপ শুকাইয়ে গেছে, মাস্কিং টেপ শুকানোর কারণে এগুলো উঠে নষ্ট হয়ে গেছে, অথবা হয়তো বাবার দেখা যাচ্ছে পানি লাগছিল বা যাই লাগুক এটা একটা ড্যামেজ হয়ে গেছে, এখন দেখতে খারাপ দেখা যাচ্ছে, এবং এটা না থাকলে পরে লেখাগুলোও সুন্দর দেখা যায় না, সেগমেন্টের অক্ষরগুলোও সুন্দর আসে না। এভাবে এই ছোটো ছোটো কাজ নিয়েই আমি পড়ে আছি, আপনাদেরকে ছোটো ছোটো কাজই দেখাচ্ছি, কারণ বাংলাদেশের ছোটো ছোটো কাজের সংখ্যাটাই খুব বেশি, বড় বড় কাজের সংখ্যা খুবই কম। যেহেতু বলে দেবো চ্যানেলে সবসময় বলে দেওয়ার চেষ্টা করে, তাই সব রকম সবসময় বলে দিব, এবং কোথায় টেপটা পাবেন, কীভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। অবশ্য আপনারা সংগ্রহ করে এটা ব্যবহার করবেন, যে এই যে মাস্কিং টেপটা, এপাশে দুই পাশে আঠাওয়ালা টেপ, এই দুই পাশে আঠাওয়ালা টেপটা আপনি পাবেন দারাজে, অর্ডার দিলেই পাবেন দারাজ অনলাইনের অ্যাপ খুলে, দারাজে আপনারা অর্ডার দিবেন। সাধারণত এটা হয়তো 40-47 টাকা নিতে পারে, এটা আপনারা অবশ্যই নামাজ কালাম পড়বেন, এবং আগামীকাল খুব সম্ভব হচ্ছে শবে বরাত, অর্থাৎ আজকেই শবে বরাতের রাত, অবশ্যই নামাজ পড়বেন, প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন,
এবং কেউ কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, আর কাউকে কম দেওয়ার চেষ্টা করবেন না। কম দেওয়াটা ভালো জিনিস না। অনেকে আমাকে বলে থাকে আমি মানুষকে কম দেওয়া শেখাই, বা কেউ যদি বলতে পারে যে কোনো ব্যক্তি আমার কাছে কম দেওয়া শেখানোর জন্য ফোন করে আমার কাছে এরকম রেসপন্স পাইছে, তাহলে আমি কথা দিচ্ছি আমি কাজ ছেড়ে দিব এবং আমার চ্যানেলটাও আমি বন্ধ করে দিব। আমি জানি কিছু অসাধু ইউটিউবার এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামায়, কারণ তারা চায় না যে অন্যান্য ইউটিউবার এই বাজারে টিকে থাক, তারা কাজ শিখাক, ফ্রিতে কাজ শিখাক। অবশ্যই আমি এই দিকটার দিকে নজর রাখি যে টাকা তো আল্লাহ দিলে ইনকাম করা যায়, এই নয় যে এই যে সুন্দর করে, যেহেতু এখানে একটু কম লাগবে তাই এই যে এভাবে কাটার দিয়ে সুন্দর করে আগে এটা কাটতে হবে, মাথাটা মানে আস্তে করে যথেষ্ট ধারওয়ালা কাটান, না হলে কিন্তু এটা কাটবে না, এবং নতুন ব্লেড দিয়েও কেটে দিতে পারেন, এভাবে এটা সংরক্ষণ করতে পারেন। এটা সংরক্ষণ যে ঠিক সেম টু সেম আপনি এভাবে সংরক্ষণ করলেন, পরবর্তীতে এটা কাজে লাগলো, এটা অবশ্যই কাজে লাগবে থাকবে। সেই হিসাবে এখন আস্তে করে সাদা কাগজ দেওয়া আছে টেপের উপরে, যেহেতু এটার নাম মাস্কিং টেপ এবং দুই পাশে আঠালা টেপ, সেই ক্ষেত্রে এটা এই যে তুলে দিলাম, শুধু পেপারসটা উঠে আসছে, টেপটা লেগে আছে। এটা খুব সুন্দর করে গুছে গুছে লাগাবেন, এবং যারা মোটামুটি মাল নিতে চান তারা অবশ্যই কল দিবেন, পাবেন। এবং এটা এই যে আমি লাগাই দিচ্ছি, দেখেন এটা খুব সুন্দর করে লাগাই দিচ্ছি, এই যে কেউ বলতেই পারবে না যে এটা কোম্পানির লাগানো আছে না আপনি বা আমি 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 লাগাইছি, সেটা সেই হিসাবেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই দেখেন খুব সুন্দর লেগে গেছে, এখন আর পানি ঢোকার ভয় নেই, এটা উঠে যাওয়ার ভয় নেই। এখন এটা অবশ্যই মেগা 40 কেজি উইং স্কেল, এটা অবশ্য এটা দিয়ে অনেক কাজে এখানে আপলোড দেওয়া আছে, তারপর আমি চাচ্ছি না যে এটা ক্যালিব্রেশন আপনাদের সামনে আবার দিই, যেহেতু এটা আমি কাজ করে দিলাম একটু জিরো। আজকের মতো এখানেই রাখছি, বলে দেবো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং শওকত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা যথেষ্ট আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে গেছেন, যথেষ্ট ভিউ করবেন, যথেষ্ট সাবস্ক্রাইবার করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো চ্যানেলটা মনিটাইজেশন পাবে না, আর মনিটাইজেশন না পেলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কাজ আপনাদের সামনে উপস্থাপন আমি করতে পারবো না, তাই আপনারা অবশ্যই নজর রাখবেন। এগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।